আজকে আপনাদের দেখাবো কিভাবে মানে ডিএক্টিভ মেম্বারগুলো অ্যাক্টিভ করতে হয়। তো আশা করি আপনারা যদি এই আমার স্ট্র্যাটেজিটা ফলো করেন অনেক উপকৃত হবেন, তো আমিও উপকৃত হয়েছি সেজন্য আপনাদেরকে বলা। তো ফার্স্টে আপনার চ্যাম্পিয়নশে ওপেন করবেন। তো কিভাবে আপনার ডিএক্টিভ মেম্বারগুলো অ্যাক্টিভ করবেন, অথবা অনেক আগেই জয়নিং হয়েছে কাজ ছিল সেই জন্য ডিএক্টিভ হয়ে গেছে। তো আপনি ফার্স্টলি হচ্ছে মাই নেটওয়ার্কে যাবেন। যাওয়ার পরে দেখবেন সার্চ অপশন যাবেন, তারপর এই যে এখানে লেখাটা একটু দেখেন, অর্ডার বাই, মানে অর্ডার বাই জায়গায় নিউ আছে, এই যে আপনি ওল্ড আপ ক্লিক করবেন, সার্চ অপশনে যাবেন, অল, এই যে আমি আবার দেখাচ্ছি, এই অল লেভেলে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে দেখতেছেন অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দেখেন অনেক আগের, এই দেখেন সাতাশে মে জয়নিং হয়েছে, 29 মে, দেখেন 2016 সালে সর্বপ্রথম যারা জয়নিং হয়েছে আপনার, এই দেখেন এই ওদের ওরা সব 2016 মে মাসের একদম ফার্স্টের দিকে যারা জয়নিং হয়েছে। তো আপনি কী করতে পারেন বলুন তো? আপনি একটা কাজ করবেন, কথার কথা যে আপনি তাকে অ্যাক্টিভ করবেন। তো আপনি মাঝখানে ক্লিক করবেন, ক্লিক করলে 3টা অপশন আসবে। তো আপনার কাজ হচ্ছে নাম্বারগুলো সেভ করা, সেভ করে তার নাম সহ সেভ করে খাতাতে লিখে রাখা, অথবা এই ফোন নাম্বারে আপনি সেভ করতে পারেন, তাকে SMS করতে পারেন, ওয়েলকাম টু চেমকেশ ফ্যামিলি, এইভাবে ধরনের কিছু একটা SMS লিখতে পারেন। দেন তাকে কল করবেন, তারপর কল করতে পারেন। তো কল করলে আসলে আপনি দেখেন কল করে আপনার হয়তো আজকে 1 টাকা যাচ্ছে, তার বিনিময়ে কিন্তু আপনার অনেক উপকার হবে। তো আমি যেটা বলতেছি আপনারা বুঝতেই পারছেন। তো কল দিতে পারেন, SMS করতে পারেন, নাম্বার সেভ করতে পারেন। যদি কল দেন তাহলে এই কল অপশনে ক্লিক করবেন, কল অপশনে ক্লিক করে তাকে বুঝাবেন যে এখন প্রচুর পরিমাণে কাজ আছে, যে আমি কল দেব। কল দিয়ে দেওয়াতে চলে গেছে, আসলে এইভাবে কল দিতে হয়। তো আপনি অবশ্যই বুঝতে পারছেন আমার জিনিসটা। তো এভাবে আসলে ওদের মানে পুরাতনকে একটিভ করানো যায়। থ্যাংক ইউ।